কিরে ছোট, কালকে আমাদের এখানে রথ দেখলি তো, কেমন লাগলো? রথের কথা আর বলো না দিদি, রথ তো নয় যেন মানুষের ভিড়, আর রথ যে কোথায় হাওয়া হয়ে গেছে কে জানে। সাজতে সাজতে অত দেরি করে গেলে আর কি করে হবে বলো তো? ঠিকই বলেছো ভাই, আমি মুড়ি নিয়ে আসি। মামু, ও মামু, একটু কোলে বসবো, মামি তো মুড়ি আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ, বসো না। তোকে আবার এটার জন্য বলতে হবে, পুচকি অনু, তুয়া কই? তুয়া ওই তো ওখানে ছাদের মধ্যে দুষ্টুমি করছে, দেখেছো? ওই তো বড় মামুও চলে এসেছে। এই যে দাদা, বসো এখানটাই বসো। দিদি মুড়ি আনতে গেছে। চলে এসেছে। এই তুয়া, নিচে আয়, মুড়ি খাবি। আয়। হ্যাঁ যাচ্ছি। নাও সবাই মিলে গল্প করতে করতে একটু মুড়ি আর চানাচুর খেয়ে নাও। হ্যাঁ, বিকেলবেলা কি বার আছে। এসো দিদি ভাই, তুমি বসো। এই বুবুন, তুয়া খাবি? আয়। চলে আয়। মা যদি থাকতো খুব ভালো হতো। ওই যে বলতে বলতে ঋতু চলে এসছে। মুদি ভাই, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিচে নামবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ও মুদি ভাই, এটা কি গো, কেউ এসছে আমাদের বাড়িতে? তাও আবার নতুন সাইকেল করে, কে গো? কই, কেউ আসেনি তো? ওই যে ওখানে সাইকেল রাখা আছে। কেউ আসেনি গো। তাহলে এটা কার সাইকেল? ও তো নতুন, কি সুন্দর, ঠিক যেমনটা আমি চাই। দেখো হয়তো তোমারই। পিপি, এটা তোমার নতুন সাইকেল। কি, এটা এটা আমার সাইকেল? আমার সাইকেল? তুই ঠিক বলছিস বুবু। হ্যাঁ আমি ঠিকই বলছি পিপি। আমার নতুন সাইকেল, আমার আর কলেজ যেতে কষ্ট হবে না, খুব খুব সুন্দর হয়েছে। কিরে, পছন্দ হয়েছে? হ্যাঁ খুব খুব পছন্দ হয়েছে। কেমন বলো, আমি আর আমার দিদি ভাই গিয়ে পছন্দ করে এনেছি। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদি ভাই, আমার মিষ্টি দুটো বৌদি। থাক থাক, হয়েছে। আমার আমার সোনা দাদা ভাই।